প্রায় 31 বর্গ কিলোমিটারের গাজীপুর সিটি কর্পোরেশনের জন্য প্রথমবারের মতো নগরপিতা নির্বাচন করতে যাচ্ছে গাজীপুরবাসী। মঙ্গলবার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ করা হয়। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 6 জন 14 দল সমর্থিত প্রার্থী। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজমতুল্লাহ খান পেয়েছেন দোয়াত কলম প্রতীক। 18 দল সমর্থিত প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানের প্রতীক টেলিভিশন। মেয়র পদে অন্য প্রার্থীদের মধ্যে সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী জাহাঙ্গীর আলম পেয়েছেন আনারস। স্বতন্ত্র প্রার্থী মেজবা উদ্দিন সরকার পেয়েছেন হাঁস। আমানুল্লাহর প্রতীক তালাচাবি এবং একমাত্র মহিলা মেয়র প্রার্থী রিনা সুলতানা পেয়েছেন প্রজাপতি। যদি ইনশাল্লাহ নির্বাচিত হই তাহলে জনগণের কল্যাণের জন্য কাজ করব। এদিকে নগরের সার্বিক উন্নয়নের কথা ভেবে প্রার্থী নির্বাচনের কথা জানিয়েছেন ভোটাররা। যোগ্য সৎ প্রার্থী চাই, আমাদের পাশে থাকবো। সৎ যোগ্য একজন মেয়র নির্বাচিত হবে, ব্যক্তিগত প্রচেষ্টায় যে নিজে কিছু করতে পারবে। প্রচারণায় আচরণবিধি মেনে চলতে প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আমাদের যেটা বিধিবিধান আছে আচরণবিধিমালা, যে সমস্ত বিধিনিষেধ আছে সেগুলো তারা মেনেই প্রচারণা চালাবেন। নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দেবেন 10,26,938 জন ভোটার। এর মধ্যে পুরুষ 5,27,777 জন এবং নারী 4,99,161 জন। 4 সিটি কর্পোরেশন নির্বাচনের পর গাজীপুরে শুরু হলো নির্বাচনী উৎসব। প্রতীক বরাদ্দের পর থেকে ভোটারদের সমর্থন পেতে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ভোটের এ যুদ্ধে জয়ী হয়ে কে হবেন গাজীপুর সিটির নগরপিতা তা জানতে অপেক্ষা করতে হবে 6 জুলাই পর্যন্ত। শাহনাজ পারভীন, বৈশাখী নিউজ, গাজীপুর।